মতো সহজে দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়া যাবে। তবে সফল মিসাইল পরীক্ষার পর শুধু দক্ষিণ কোরিয়া নয়, যুক্তরাষ্ট্রকেও ছেড়ে কথা বলেনি উত্তর কোরিয়া। জানিয়ে দিল তাদের মিসাইল দিয়ে একদম যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে পরমাণু বোমা হামলা চালানো যাবে। উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCN-এর এক প্রতিবেদনে সিউলকে তাবেদার সাময়িক অপরাধী চক্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, এক টুকরা কেকের মতো সহজে দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করা যাবে। KCN-এর বিবৃতিতে আরো বলা হয়, পিয়ংইয়ং এখন ধ্বংস করে দিতে পারবে মহাসাগরের ওপারে অবস্থিত আমেরিকাকেও। পিয়ংইয়ং দাবি করেছে, আমেরিকার কেন্দ্রস্থলে বড় পরমাণু বোমা হামলা চালানো যাবে। সম্প্রতি উত্তর কোরিয়ায় নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এরপর আমেরিকা দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চালানো হচ্ছে, আর সেই মহড়ার জবাব হিসেবেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই হুমকি দেওয়া হলো।